এখানে এত হানাহানির তো কোনো প্রয়োজন নাই। আজকে ইলেকশন হয়ে যাবে, কালকে একসাথে বসে চা খাবো, অসুবিধা কি? আমি যেটা প্রত্যাশা করি যে কখনো কোনো নির্বাচনে দাঁড়িয়ে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে, আমি অত্যন্ত পরিতাপের সাথে সেই দুঃখজনক দুটো একটা কথা আমি বলতে চাই। এটা কিন্তু বলার প্রয়োজন হবে এটা আমি চিন্তা করিনি। এই গত তিন চার সপ্তাহ ধরে আমাদের যারা কর্মীবৃন্দ আছেন, সহকর্মী আছেন, প্রতিনিয়ত তারা মারাত্মকভাবে আক্রমণের শিকার হচ্ছেন। প্রতিনিয়ত দুজন, চারজন, পাঁচজন, এমনকি একদিনে সাতজন হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিছুদিন পর পর এত ইনজিউর থাকেন এমন যে হাসপাতাল এখানে বলে আমরা পারব না, তা থেকে ঢাকায় নিয়ে যে চিকিৎসা দিতে হচ্ছে। এর ভিতরে একজন এবং আক্রমণগুলো কি, আমরা কিন্তু আমার কোনো কর্মী আজ পর্যন্ত কোথাও একটা কোনো আক্রমণাত্মক কথাবার্তা কোনো কার্যক্রমে জড়িত না, এটা আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি। নবডি, আমার একদম স্ট্রিক্ট নিষেধ আছে যে মার খেয়ে যাবা কিন্তু একটা মার দিতে যাব না। এর ভিতরে আমাদের প্রতিপক্ষ যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এই নৌকা প্রার্থী, প্রথম এর ভিতরে একজন আমাদের চার নম্বর ওয়ার্ডে, এবং আক্রমণগুলো কখন কিভাবে হচ্ছে এমন তো না যে অনেক সময় হয় না মরের উপরে দুই পক্ষ আসলে মারামারি হলো, মারামারির ভিতরে কে মার খেলো ঠিক নাই, এটা না। প্রত্যেকটা আক্রমণ সুপরিকল্পিতভাবে আমাদের কর্মীরা হয়তো আমাদের ওই নির্বাচনী কার্যালয়ে বসে কথা বলছে, এসে সেখানে আক্রমণ করলো, তারা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে ধরে উপায় দিল। এমনকি আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 35 বছরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এই যে হিরণ ভাই এখানে বসে আছে, উনি এক জায়গায় প্রোগ্রাম শেষ করে দুই তিনটা গাড়ি নিয়ে বাসুদেবপুর বাজারের উপর দিয়ে আরেকখানে যাচ্ছে। বাসুদেবপুর বাজারে উনি দেখেন আমাদের কিছু কর্মী বসে বসে গল্প গুজব করছে, বেই করছে, উনি আবার নেমে তাদের সাথে কথাবার্তা বলছেন, তাদের খাবার একটু চা নাস্তা খাওয়াচ্ছেন। এর ভিতরে দেখে একটু দূরে পার্কিং করে রাখা তার তিনটে গাড়ি, দুইটা সেই লাঠি দিয়ে ইট দিয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এসে ভাঙচুর করছে। আচ্ছা, এটা মানে আমার বিশ্বাস করেন, এটা আমার হিসাবে আসে না। হিরণ ভাই আমার থেকেও বয়সে বড়, আমার যিনি প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী তার থেকে বয়সে অন্তত 20-25 বছরের বড়। হিরণ ভাই তার পিতার সাথে রাজনীতি করা মানুষ, কি করে তার গাড়ি ভাঙা এরকম একটা কাণ্ড করতে পারে? এরপরে সেখানে আবার তার ক্ষান্ত হয়নি, আমার কর্মী হিরণ ভাইকে তাড়াতাড়ি নিয়ে যে একটা দোকানের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেটাতে রেখেছে। এরপরে সে থেকে ইট চালায় মানে যে ইট দিয়ে তারা গাড়ি ভাঙছে ওইগুলো আবার ছড়াছড়ি করেছে, এই দুই পক্ষে তখন ইট চালাচালি হয়েছে। তিনি রাতে কাজ শেষ করে বাড়িতে যাচ্ছেন, কেউ নাই তার সাথে, উনি সিম্পলি গাড়ি চালিয়ে বাড়িতে যাচ্ছেন, সেই গাড়ি থামিয়ে তার উপরে আক্রমণ। ক্যান ইউ ইমাজিন আমরা কোন দেশে বাস করছি? উনি তখন গাড়ির ভিতরে, সেই গাড়ির কাজ সব ডেন টেন করে ভেঙে দিয়েছে, উনি কোনো রকমের গাড়ি নিয়ে টেনে তার ড্রাইভার পালিয়ে গেছে ওখান থেকে। আমার কথা এই পর্যায়ে যাচ্ছে আক্রমণ প্রতিনিয়ত পাঁচজন সাথে, এবং সেইগুলো যে কি নির্মম আক্রমণ, আমি দুটো একটা ছবি দেখার পরে বিশ্বাস করেন আমি বাকি ছবি দেখতে পারি না। দিস ইজ নট অ্যান ইলেকশন হোয়ার আই কেম টু বি, ডু ইউ কল ইট অ্যান ইলেকশন? এটা কি ইলেকশন বলেন আপনারা? আমি কি এখানে মারামারি করতে এসেছি? কালকে ভাইনাতে নৌকা মার্কের একটা ওদের ছোট যে ক্যাম্পগুলো থাকে সেখানে কি নাকি আগুন ধরেছে, আমার একটা কর্মী তার ত্রিসীমানায় ছিল না, হয়তো নিজেদের কোনো কারণে কোনো কারণে আগুন টাগুন লাগতো অল্প একটু জায়গা, এমন না যে পুরো ইয়ে পুড়ে গেছে, সেইটাকে ফুলিয়ে ফাপিয়ে নিয়ে থানায় এসেছে মামলা করতে। আর যখন মামলা করে আলনার অবস্থায় এ টু জেড যা আছে সবাই আসেন, থাকলেও আসামি না থাকলেও আসামি,
আমি আহ্বান করব, আমি সেদিনকে 23 মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার ওখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার দেখা হয়েছিল নৌকা, আমরা ওকে ডেকে নিয়ে আমি ডাকলাম, ডেকে আমরা কিন্তু ওই উচিরাঙ্গির মাঠে আমরা দুজন হাঁটলাম একসাথে। আমি চেয়েছিলাম মানুষ একটু সম্প্রীতিটা দেখো, যেন আমরা সম্প্রীতির ভিতরে আছি, কর্মীরা শান্ত হবে, তারপরে একসাথে আমরা ছবিও তুললাম, আমি আসো আমরা ছবি তুলি। ওখানে আমি তাকে বললাম যে তাকে এগুলো একটু বন্ধ করো, ও আমার ছোট বয়সে, আমি তুমি করেই বলি, আমরা এটা তুমি একটু বন্ধ করে এটা। ও বলে যে ভাই এটা আমার কি করে আছে, ঠিক আছে আমি দেখছি কিছু কর্মী আছে কথা শোনে না। আমি বলি দেখো চলো সুন্দরভাবে আমরা ইলেকশন করি, কি হবে, হয় তুমি অথবা আমি এমপি হবেই তো, এর বেশি কি আছে। আমি ইলেকশনটাকে ওইভাবেই দেখি, এখানে এত হানাহানির তো কোনো প্রয়োজন নাই, আজকে ইলেকশন হয়ে যাবে কালকে একসাথে বসে চা খাবো, অসুবিধা কি, ইলেকশনের ভিতরেও একসাথে বসে চা খেতে পারি। আপনাদেরকে এখানে পেলেন, এনাদের 80% নার্সন, 7-8 জন এখনো ঢাকা চিকিৎসাধীন রয়েছে ক্রিটিক্যাল অবস্থায়। আমরা প্রত্যেকটা জিনিস সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা জানাচ্ছি, থানায় জানাচ্ছি, ইলেকট্রনিক সার্ভেলেন্স কমিটিকে জানাচ্ছি, ক্ষেত্র বিশেষ। দ্বিতীয়ত হলো 7 তারিখে যদি হামলা হয় তখন তার 7 তারিখে ইলেকশন পার হয়ে যাবে, তবে আমরা অভিযোগ করবো, আমরা আইনের পথে যাব, আইন আমাদেরকে যতটুকু করতে দিয়েছে আমরা সেটাই করবো।